এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আগামী দুই মাস সর্বাত্মক আন্দোলন করতে চায় বিএনপি। ডক্টর ইউনূস ইস্যুতে এবার বিবৃতি দিলেন 50 জন সম্পাদক। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেন মুফতি রেজাউল করিম। আগামী নির্বাচন জটিল হয়ে গেছে, সবার সামনে একই বললেন ইসি আলমগীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বিএনপির হাতে সময় আছে আর মাত্র দুই মাস। শনিবার 2রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সূত্রগুলো বলছে জানুয়ারির 4 তারিখকে মাথায় রেখে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেই হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অর্থাৎ বিএনপির হাতে আন্দোলনের জন্য সময় আছে মাত্র দুই মাস, আর এই দুই মাসই সর্বাত্মক আন্দোলন করতে চায় বিএনপি। বিএনপির মধ্যে আন্দোলন নিয়ে তিন ধরনের মতামত রয়েছে। আন্দোলনকে বর্তমান যে ধারা আছে সেই ধারায় অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা, তবে এই মতের পক্ষে নয় অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা। তারা মনে করেন এইভাবে পদযাত্রা, কালো পতাকা প্রদর্শন বা সমাবেশ করে আর যাই হোক সরকার পতন সম্ভব নয়। বিএনপির মধ্যে এখন সবচেয়ে বেশি যে মতবাদ তা হচ্ছে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা। বিএনপি এখন হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচি করতে চায়। এর আগেও বিএনপির পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণের দাবি ছিল, কিন্তু সেই কর্মসূচির ব্যাপারে বিএনপির আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ, সহিংস আন্দোলন তারা সমর্থন করবে না। এরকম বাস্তবতা বিএনপির জন্য এ ধরনের আন্দোলন একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সামনে তৃতীয় পত্র রয়েছে, যে সকল স্তরের নেতাকর্মীকে ঢাকায় নিয়ে এসে ঢাকার অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করা, কিন্তু সেরকম কর্মসূচি পালনের ক্ষেত্রেও বিএনপি নানা রকম বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছে। কারণ রাজপথে যখনই বিএনপি কোনো কর্মসূচি দিচ্ছে তখনই পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগও নানা রকম কর্মসূচি ঘোষণা করছে, ফলে রাজপথ দখল করে একক নিয়ন্ত্রণে থাকার যে কৌশল তা রীতিমতো ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি কি করবে তা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বিএনপি এখন ডু অর ডাই পরিস্থিতিতে চলে গেছে, বিএনপির সামনে আর কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের হাতে আর সময় নেই, আমাদের এখনই চূড়ান্ত আন্দোলনে যেতে হবে। বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে সবকিছু উজাড় করে দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ছিলেন না, তিনি দেশে এসেছেন এবং ধারণা করা হচ্ছে পরশুদিনের মধ্যে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করবে এবং চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কর্মসূচি কী ধরনের হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে বিভিন্ন বিএনপি নেতাদের সাথে কথা বলে আভাস পাওয়া গেছে যে কর্মসূচি হবে আক্রমণাত্মক। তারা প্রথমে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ, এরপর তারা নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ইত্যাদি জায়গায় অবস্থান গ্রহণ করবেন। গণ অবস্থানের মতো কর্মসূচিও ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে বিএনপি নেতারা বলছেন যে দুই মাসের মধ্যে যদি তারা আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারে তাহলে নির্বাচনে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিশ্বের বিভিন্ন দেশের 160 জন বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি দেওয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের 50টি পত্রিকার সম্পাদক। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় গত 28 আগস্ট কয়েকজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া একটি খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। এটি একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের 94 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি। এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানবলীর সম্পূর্ণ পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয় আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং নোবেল বিজয়ীদের এ ধরনের বিবৃতি এবং চিঠি অনাকাঙ্ক্ষিত এবং অনৈতিক। একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না, এমন দাবি ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী।
আমরা মনে করি তারা মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন, তাই আমরা তাদের অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ডক্টর ইনুসকে আদৌ হয়রানি করা হচ্ছে কিনা তারা তা পর্যবেক্ষণ করতে পারেন। বিবৃতিতে তারা আরও বলেন, একই চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে এ ধরনের মন্তব্য করা হয়েছে তা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপে সামিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যে কোনো মহলের এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেবে না। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে চরমোনাই পীর আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করা। কিন্তু স্বাধীনতার 52 বছর পার হলেও কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জিত হয়নি, বরং আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণে আজ দেশ নাজুক পরিস্থিতির সম্মুখীন। ক্ষমতাসীনরা সন্ত্রাস আর লুটপাটে ব্যস্ত, দেশের টাকা বিদেশে পাচার করছে, ফলে ব্যাংক খাত দেউলিয়া হওয়ার পথে। মুফতি রেজাউল করিম বলেন, 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে 173 দিন হরতাল অবরোধ করে দেশকে অচল করে দিয়েছিলেন, অথচ সংবিধানের দোহাই দিয়ে দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। মনে রাখা উচিত, মানুষের কল্যাণের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিগত 2014 ও 2018 সালের নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন নির্বাচন নিয়ে কোনো রকম প্রশিক্ষণই হতো না, কিন্তু নির্বাচন তো ঠিকই করতাম, তারপরও নির্বাচন নিয়ে কোনো রকম কথাবার্তা হতো না। দিন যাচ্ছে যত, ততই সবকিছু জটিল হচ্ছে, এরই প্রেক্ষিতে নির্বাচন জটিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। শনিবার দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দিন তিনি আরও বলেন, এই জটিল হওয়ার কারণে এত আইনকানুন ও এত প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমাদের নির্বাচন আইন আছে, সেগুলো আপনারা দেখে বা পড়ে নেবেন, আমাদের কাছে বেশি কথা না বলাই ভালো, নিজে পড়লে জানা যায় সব কিছু। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, আপনারা আইনকানুনগুলো ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার চেষ্টা করা হবে বলে জানান। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সকলের সহযোগিতা দরকার, যত সুন্দরভাবে প্রশিক্ষণ হবে ততই একটি সুন্দর নির্বাচন হবে। আমরা নিয়ে 1000 নির্বাচন সুন্দর ও অবাধভাবে করেছি, কোনো কথা উঠে নাই সেসব নির্বাচন নিয়ে। ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা অনেক, একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচনে ভূমিকা রাখেন।